দেশটাকে ভারতের কাছে ইজারা দিও না, আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে হবে। তোমাদের লজ্জা হওয়া উচিত, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তোমরা এই দেশের সন্তান, এই দেশের ছেলে জলে তোমাদের বেড়ে ওঠা, আমরাও এই দেশের সন্তান, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। এই দেশকে তোমরা যেমন ভালোবাসো আমরাও তেমন ভালোবাসি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব তোমাদের, যেমন আমাদের সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব। দেশ প্রেমকে বিক্রি করে দিও না। আমি জেলখানা থেকে বলেছি, হ্যাঁ আমার উপর নির্যাতন করা হয়েছে, আমাকে 10 ফিট বাই 15 ফিট একটি ছোট্ট ছেলের ভিতরে আমাকে নিঃসঙ্গ ভাবে রাখা হয়েছে, আমি যেন হার্ট অ্যাটাক করি, ব্রেন স্ট্রোক করি বা মরে যাই। আমি যদিও মরে যাই, এদেশের মানুষের জন্য মৃত্যুবরণ করব। আমার দলের নেতৃবৃন্দদেরকে বলে দিবেন, আমার দলের তরুণ দেশপ্রেমিক নেতাদেরকে বলে দিবেন, তারা যেন এই সরকারের সাথে আপোষ না করে। এই সারা বাংলাদেশে এরকম যারা উন্মাদ দেশপ্রেমিক রয়েছে, এই সারা বাংলাদেশে যেই তরুণরা রয়েছে যারা বিক্রি হয় না, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশকে ভারতের অতি আধিপত্যবাদ অনেক আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। ইন্ডিয়া আউট যে মুভমেন্ট তৈরি হয়েছে, সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগামী দিনের মুক্তির পথ এটি, ইন্ডিয়া আউট রিফর্ম বাংলাদেশ। ইন্ডিয়ার এই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, যেভাবে 1971 সালে পাকিস্তানের অকুপেশন থেকে বাংলাদেশকে এই বাংলার তরুণ জনতা, ছাত্র, কৃষক, কামার, কুমার মিলে মুক্তির যুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিয়েছিল। আর এই গুণধরা 53-54 বছরের বাংলাদেশকে সংস্কার করতে হবে। এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এদেশের গণতন্ত্র সবকিছুকে সংস্কার করতে হবে। দুর্নীতি বান্ধব কোনো গণতন্ত্র, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশ।